ওয়েলকাম ব্যাক সামথিং ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওর মতন আমি আজকের এই ভিডিওতে দর্শনের কোশ্চেন আলোচনা করব, উচ্চ মাধ্যমিক টেস্টের কোশ্চেন। তো দেখো, তোমরা দেখে নাও যে পার্ট এ মার্কস 24, বচনের সংজ্ঞা দাও, বাক্য বচনের পার্থক্য করো, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়, অথবা নিচের বচনগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন কোন পদ বাক্য কী অব্যাপ্যতা উল্লেখ করো। খুব কম সংখ্যক ছাত্র প্রতিভাবান, সাদা কাক আছে, বর্গাকার ত্রিভুজ নেই, কোনো রাজনীতিবিদ সৎ নয়। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। প্রত্যেকটির বৈধতা বিচার করো। লোকটি এত বৃদ্ধ যে হাঁটতে পারে না। কিছু খেলোয়াড় নিরামিষভোজী নয়, যারা নিরামিষভোজী তারা স্বাস্থ্যবান, তাই কিছু খেলোয়াড় স্বাস্থ্যবান নয়। অথবা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণসহ সংক্ষিপ্ত টীকা লেখো। চারিপদ ঘটিত দোষ নিরপেক্ষ নেয়, মিলে সহপরিবর্তন পদ্ধতিতে আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি, অসুবিধা দুটি, অথবা মশা কামড়ে ম্যালেরিয়া হয়, উপরের দৃষ্টান্ত কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা দুটি তো আলোচনা করো। পার্ট বি, যে কোন যুক্তি সিদ্ধান্ত সুনিশ্চিত হতে পারে। অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে কী বলে? কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়। নিরপেক্ষ বচন কয় প্রকার? ও বচন সত্য হলে ই বচন কী হবে? আই বচনের অধীন বিপরীত বিরোধী বচন কোনটি? বস্তুগত বিবর্তনের প্রবর্তককে আরোহ যুক্তিতে যে ঝুঁকি থাকে তার নাম কী? ন্যায়ের অবয়ব বাক্যের সংখ্যা কয়টি? বিবর্তনীয় বচন হলে বিবর্তিত বচন কী হবে? অপূর্ণ গণনামূলক আরোহ আরোহ অনুমানের অন্য নাম কী? তারপর হচ্ছে ন্যায়ের সিদ্ধান্ত বিশেষ বচন হলে হেতুবাক্য দুটির একটি অবশ্যই কিরূপ বচন হবে? অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয়বাক্য থাকে? লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো? দুই দেখার প্রশ্ন, যুক্তি কয় প্রকার? অনুমান যুক্তির পার্থক্য উল্লেখ করো। অবরোহ যুক্তি কাকে বলে? আর নবরোহ যুক্তি ও আরোহ যুক্তি পার্থক্য করো। যুক্তির বৈধতা বলতে কী বোঝায়? যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি কী রূপ বচন? সকল কবি হয় কল্পনাপন বচনটি বিপরীত বিরোধী বচন কী হবে? ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? তারপরে চতুর্থ, সংস্থানে বৈধ মূর্তি সংজ্ঞা কয়টি? সংস্থান কাকে বলে? পক্ষপাত কোথায় থাকে? কোন অনুমানের সিদ্ধান্ত হেতু বাক্যকে বাক্যত অতিক্রম করে যায়? উপমা যুক্ত একটি দৃষ্টান্ত দাও। লৌকিক আরোহ অনুমান কাকে বলে? আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে কী বলা হয়? তো এই ছিল তোমাদের দর্শনের কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ এই চ্যানেলে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশান এবং বিভিন্ন রকম আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। সকলকে ধন্যবাদ।